রণবীর সিংকে তার সবচেয়ে হিট নাচের গান মালহারিতে একটি পা নাড়াতে না বলা সুযোগ কমই রয়েছে। যদি তিনি কোনো ইভেন্টের মঞ্চে উপস্থিত থাকেন, সোমবার দুবাই এক্সপো 2020-এ তার সফরের সময় একই ঘটনা ঘটে, যেখানে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে যোগ দিয়েছিলেন। দুবাই সফরের তৃতীয় দিনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর আজ বলিউড সুপারস্টার রণবীর সিং এর সাথে দুবাই এক্সপো 2020-এ ইন্ডিয়ান প্যাভিলিয়নের দ্য গ্লোবাল রিচ অফ দ্য ইন্ডিয়ান মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কথোপকথন করেছেন। ইভেন্ট চলাকালীন রণবীরকে তার হিট নাচের গান মালহারিতে একটি স্টেপ পারফর্ম করতে বলা হয়েছিল। 36 বছর বয়সী এই অভিনেতা 47 বছর বয়সী মন্ত্রীকে তার সাথে একটি পা নাড়ান। মন্ত্রী যোগ করেছেন যে দেশটি ভারতের স্বাধীনতার 75 বছর উদযাপন করছে এবং উদযাপনগুলি কেবল ভারতে নয় বিদেশেও হচ্ছে। ভারতের স্টপ পাওয়ার প্রজেকশনে চলচ্চিত্রের অবদানের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ভারত একটি গল্প বলার দেশ এবং চলচ্চিত্র শিল্প বিদেশি দেশের লোকেদের উপর দারুণ প্রভাব ফেলেছে, যার ভারতকে চলচ্চিত্রের জন্য চিহ্নিত করে। তিনি বলেছিলেন যে তার লক্ষ্য ভারতকে বিশ্বের সামগ্রী উপমহাদেশে পরিণত করা। এটি ভারতে লক্ষ লক্ষ চাকরি তৈরি করতে পারে এবং সমগ্র বিশ্বের জন্য সামগ্রী তৈরি করতে সহায়তা করতে পারে। রণবীর আরও বলেছিলেন যে ভারতীয় বিষয়বস্তু বিশ্ব মঞ্চে তার উপস্থিতি অনুভব করার চক্করে রয়েছে। ভারতীয় বিনোদন বিশ্বব্যাপী বিস্ফোরিত হতে চলেছে। তিনি যোগ করেছেন, আমাদের গল্পগুলি মানুষের সাথে অনুরণিত হয় এবং সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে এবং বিদেশে ভারতীয়রা চলচ্চিত্রের মাধ্যমে ভারতের সাথে সংযুক্ত হয়। প্রাণবন্ত আলোচনার আগে অনুরাগ ঠাকুর এবং রণবীর সিং দুবাই এক্সপো 2020-এ ইন্ডিয়া প্যাভিলিয়ন ভ্রমণ করেছেন। মন্ত্রী দুবাই কর্পোরেশন ফর ট্যুরিজম অ্যান্ড কমার্স মার্কেটিং এর সিও ইসাম কাজিমকে ভারতের পর্যটন এবং মিডিয়া এবং বিনোদন ক্ষেত্রে আরও সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করার জন্য উষ্ণ আমন্ত্রণ জানান। বলিউড অভিনেতা রণবীর সিং তার সবচেয়ে হিট নাচের গানগুলির একটিতে পা নাড়ানোর জন্য বলার সুযোগ খুব কমই আছে যদি তিনি কোনো ইভেন্টের জন্য মঞ্চে উপস্থিত থাকেন। দুবাই এক্সপো 2020-এ তার সফরের সময় একই ঘটনা ঘটেছিল, যেখানে তাকে তার হিট নাচের গান মালহারিতে একটি স্টেপ করতে বলা হয়েছিল। 36 বছর বয়সী অভিনেতা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও তার সাথে নাচতে বাধ্য করেন। প্রাণবন্ত আলোচনার আগে অনুরাগ ঠাকুর এবং রণবীর সিং দুবাই এক্সপো 2020-এ ইন্ডিয়ান প্যাভিলিয়নে ঘুরছিলেন।